এইবার ডিস্টার্ব করতে কি ধরনের ডিস্টার্ব? মৌসুমী ম্যাডামকে তো আমি গ্রেফতার করেছি, ম্যাডামই তো বলতে পারবে সাংবাদিকদের। বলছি ভাই আমি অসুস্থ, আমি কার্ডিয়াক পেশেন্ট ভাই, লক্ষ লক্ষ ফোন, আমি আর ভাল লাগে না। এমন তো না যে আমি একজন আমার কেউ ছেড়ে না, আমি আর ভাল লাগতেছে না ভাই, অস্থির লাগতেছে ভাই, এখন আমার ঘুম ধর। এইবার ডিস্টার্ব করতে কি ধরনের ডিস্টার্ব, রং কিরকম, ডিস্টার্বের ধরন কি 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 আছে, এত কিছু কৈফত আমি দিতে পারবো, বুঝে নিতে হয়। আমরা তো সিনিয়র হয়েছি ভাই, আমার কথা হইলো আমি তাকে কয়েকবার আমি দেখা করার চেষ্টা করেছি, সে কোনোদিনই কোনো কিছু করেনি। আমি যখন তাকে দেখেছি আমি কন্ট্রোল করতে পারিনি, তাকে অজোরে জোরে থাপ্পড় মারছি, তারপরে সে দাঁড়ায়া, হ্যাঁ সে কোমরে হাত দিয়া জ্যাকেটটা হাত দিয়া বলতেছে একদম গুলি করে দেবো, একদম ভরে দেবো। তখন আমি বলছি একটা স্ল্যাং করছি, যে তোর পিস্তল তোর এই দিছেন দিস, এত স্ল্যাং করে বলার অর্থ রাখে না, বুঝছো? এটা বলে আমি আরেকজনের অনুষ্ঠান তোর ভাই, আমি তো সিনক্রেট এত বড় বিশাল সিনক্রেট করতে পারি না। তারপর যতটুকু করেছি এতটুকুর জন্য আমি দুজন মামারে বলছি, মামা যতটুকু আমার এটা ইয়ে না কিন্তু আউট বাস, কিন্তু আমার তো স্ত্রী, কার মাথা ঠিক থাকে বলো? আর তার তো অজস্র ক্লেম আছে ইন্ডাস্ট্রিতে, বলো পিস্তল নিয়ে বলো, নারী ঘটিত ব্যাপার নিয়ে বলো, অমুক নিয়ে বলো, তমুক নিয়ে বলো, একজন আমি আমার 31 বছরের ঘটনা ঘটেনি। উনি আসতো, ওনাকে দেখলে আমার, উনি আসলো ডিলের ভেতরে কথা বলে চলে গেল জিনিসটা, এমন কোন ঘটনা বসুন্ধরা কনভেনশন সেন্টার এমন একটি ওয়েল সিকিউরিটি জায়গা, ওখানে পিস্তল নিয়ে প্রবেশের কোনো প্রশ্নই ওঠে না। আর যেটা বলেছেন উনি সম্পূর্ণটাই ওনার নিজের মন করা, কারণ ওখানে দীপজল ভাই, রোজিনা আপা, অঞ্জনা আপা উপস্থিত ছিল, তারা কেউ দেখলো না, উনি একা একা বলে দিলেন এক একটা কথা, সেটা খারাপ। দীপজল ভাই তো ক্লিয়ার করে দিয়েছে অলরেডি তার কথা, যে না তার আমার ছেলে বিয়ে এমন কিছুই হয়নি। মৌসুমী ম্যাডামকে তো আমি গ্রেফত করেছি, ম্যাডামই তো বলতে পারবে সাংবাদিকদের, বা সেইটা স্টেটমেন্ট দিবে, আরেকজনের দেওয়া দিবে কেন? তার কি নিজস্বতা নাই? ঠিক আছে না, আর ওনার মতো মানুষকে ডিস্টার্ব করা যায়? উনি একা বানোয়ারে গুলো বলো।